হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি নিষাদ আজ এসেছি আপনাদের মাঝে সাজের বাতি সিরিয়ালের আপডেট দিব বলে চারুর বাবা চারুদের বাসে আসে এবং বলে যে আসলে আমি এই বাসে তো আসতে চাইনি তবুও আসলাম আর যে বাবা জীবনের এত একটা অ্যাক্সিডেন্টের কথা শুনে না এসে থাকতে পারলাম না ঠামে বলে যে আপনি এখানে এসেছেন খুব ভালো করেছেন এটা আপনি বুঝিয়ে দিয়েছেন যে আপনি আমাদের কত ভালো চান কত পরমাত্মীয় এদিকে চুমকি মনে মনে বলে যে বাবা এখানে হঠাৎ কেন এলো এর মাঝে চারু সেখানে আসে এবং চারু বলে যে বাবা তুমি এসেছ এরপর বলে যে বাবা তুমি একদিন বলেছিলে না যদি ভগবান চায় তাহলে ঠিকই ওনার চোখের দৃষ্টি ফিরে পাবে দেখো সত্যি সেটাই হচ্ছে কবর তোমার বলে যে হ্যাঁ আমি আজকে ভীষণ খুশি হাজের মাঝদে তাকে বলে আমি জানি আপনি না বললেও বুঝতে পারি সন্তানের কষ্টে কতটা কষ্ট পান সেটা তো আমি বুঝতে পারি এরপাশে যাওয়ার আগে জানিয়ে দেয় যে আপনাদের একটা কথা বলার ছিল শুনলাম পুলিশের চোখে ধুলি দিয়ে সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে ফটিকুণ্ড সেখান থেকে পালিয়ে গিয়েছে এটা এটা শুনে মল্লিকা চারু ভীষণ চমকে ওঠে এবং বলে যে কি বলছেন এসব আর এদিকে হসপিটালে আর নার্সকে বলে যে আমার জন্য শুধু শুধু আপনাকে বকা খেতে হলো নার্স বলে যে না সেটা না এটা তার অনেক ভালো মানুষ একটু রাগেও বটে আমরা সবাই ভাবি যে এরকম একটা হ্যান্ডসাম ছেলে এত রাগি হয় কী করে তবে এসব আমাদের অভ্যেস হয়ে গিয়েছে আর যে বলে যে কাজ করতে গেলে মনে হয় কথা শোনা অভ্যেস করতে হয় নার্স বলে না সেটা না সব কিছু আমাদের এসব কিছু কাজেরই একটা অংশ এরপর নার্সের ফোনে একটা কল আসে এবং নার্স যখন আড়ালে গিয়ে কথা বলে তখন আর যে বলে যে নিশ্চয়ই বয়ফ্রেন্ড আচ্ছা আপনি আড়ালেগিয়ে কথা বলুন আচ্ছা আপনি বাইরে গিয়ে কথা বলুন এখন তো আমি ঘুমাবো আমার তো কোনো প্রয়োজন নেই নার্স বলে যে না না আপনার তো আমার তো আপনার এখানে থাকতে হবে আর যে বলে কোনো সমস্যা নেই আপনি বাইরে গিয়ে কথা বলতে পারেন এদিকে চারু যখন ঘুমাছিল রাতের বেলা সে দুঃস্বপ্ন দেখে যে ফটিকুণ্ড আজুর কাছে গিয়েছে এবং একটা ধারালো ছুঁই ছুই দিয়ে আজকে আরজোর ক্ষতি করার চেষ্টা করছে এটা এই স্বপ্ন দেখে চারু চমকে ওঠে এবং সে অস্থির হয়ে যায় সে বলে যে না এখনই আমাকে হসপিটালে একবার যেতে হবে কিন্তু এত রাতে আমি কীভাবে যাবো আর বাসার সবাইকে বা কীভাবে আমি বলি সবাই তো ঘুমাচ্ছে এরপর সে বাসার মন্দিরে যায় এবং সেখানে গিয়ে পুজো করে এবং বলে যে রাধা মাধব একটা পথ দেখাও এরপর হঠাৎ করে বাতিটা নিভে গেলে আরও বেশি অশান্ত হয়ে যায় এবং তাদের ড্রাইভারকে ফোন দেয় এবং বলে এখনই সে হসপিটালে যেতে চায় পরের পর্বে দেখা যায় যে চুমকির বাবা মদন আজের আজের রুমে কেউ না থাকে এই সুযোগের ভিতরে চলে যায় এবং এবং আর্যকে আঘাত করার চেষ্টা করে এবং তাকে বিছানা থেকে নামিয়ে জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং একটা ধারালো ছুঁই দিয়ে তার উপর আঘাত আনার চেষ্টা করে আর এদিকে চারু ছুটে ছুটে হসপিটালে যায় এবং নার্স পরে যে কী আপনার মিসেস মল্লিক আপনি এত রাতে এখানে চারু কোনো কথা না বলেই আর্য রুমের দিকে যায় এবং রুমে গিয়ে দেখে আর্য মাটিতে পড়ে রয়েছে তাহলে কি হতে চলেছে সাজেরবাতি সিরিয়ালে সবটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে সাজেরবাতি সিরিয়ালটি স্টার জলসায় স্টার জলসা এস এবং নতুন নতুন সব আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেল টিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকুনটিতে অবশ্যই একটা ক্লিক করুন